সেন্টারটা এমার্জেন্সিতে পড়া হচ্ছে, মেন গেটটা খুলে দিয়েছে। আউটডোর আউটডোর টিভির বন্ধ ঘটনা নয়, আমাদের রেসিডেন্ট একটা ধর্মঘট, প্রত্যেকের ধর্মঘট চলছে, সেখানে পেশেন্ট পরিষেবা আমাদের ব্যাহত হবে না। পেশেন্ট পরিষেবার জন্য আমরা ইমার্জেন্সি খুলে রেখেছি এবং সমস্ত ডাক্তারবাবুই যারা খুবই ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে আসবে চিকিৎসা করতে হবে, তাদেরকে আমরা ইমার্জেন্সি সবাইকে রেখে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য পেশেন্টকে হ্যারাস করার নয়, আমাদের ইয়ে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা জানান দেওয়া যে আমরা যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদ বলছি। স্যার, ইমার্জেন্সিতে কটা ডাক্তার বসবে আর কী কী পরিষেবা দেওয়া হবে? আমাদের ইমার্জেন্সি সমস্ত ডাক্তারই পাওয়া যাবে, সমস্ত আউটডোরে যাতে ফেসিলিটি ডাক্তাররা বসেন, বিআইসিরা প্রত্যেকেই ইমার্জেন্সি। তাহলে আউটডোর বন্ধ থাকছে? আগে আউটডোরটা বন্ধ থাকবে। ঠিক আছে।